পুরো জার্নিটা কেমন ছিল সতেরো পা ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের যে একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক যে একটা প্রেক্ষাপট সেটা জানার চেষ্টা করলাম। তো জানতে গিয়ে দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো অনেক কিছুই আছে যেটা অন্য বিশ্ব অন্য পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ের হয়তো বা নাই এরকম। তো অনেক গল্প, অনেক কথা, অনেক স্মৃতি, এগুলো পড়ার পর যেটা মনে হলো যে এখনকার যারা পড়াশোনা করে তাদের তো এরকম হয়তো বা কোনো স্মৃতি আছে, আমি সেটা কেন একটা দলিল রূপে সংরক্ষণ করব না, চেষ্টা করে দেখি যদি এখনও কোনো গল্প পাওয়া যায় কি না কারো ক্ষেত্রে। তো এর মধ্যে আবার ওই যে শতবর্ষ আসা, সামনে শতবর্ষ, তো এটা যখন মাথায় আসলো যে শতবর্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে প্রেক্ষাপট, যে ইতিহাস, এগুলো নিয়ে আমি একটা সংকলন করি। তো সংকলন করার জন্য বিভিন্ন জায়গায় যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা যারা ব্যক্তিত্ব, যারা লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী এবং পেশাগতভাবেও যারা সফল তাদের কাছে গেলাম। তারা লেখা প্রায় চার মাস আগে থেকে আমি লেখা সংগ্রহ করা শুরু করছি, সেটা হচ্ছে আগস্ট 2019। তো একটা বিজ্ঞপ্তি দিলাম, ওই যে শ্যামেন্দু ছিল, সজল ভাই ছিল, হ্যাঁ সজল কুমার, তুলিকা পালি, তারপরে ওই যে শ্রেয়া সাহা এরা ছিল, তাহমিদুল ইসলাম সেও ছিল, লেখালেখি করে ভালো লেখা একটা ছেলে, তো এরা ছিল, এরা আমাকে যতটুকু সহযোগিতা করা দরকার তারা করছে। তো তারপর লেখায় যারা বিখ্যাত লেখক তাদের লেখা পাওয়াটাই একটা ব্যাপক একটা, এটা করতে গিয়ে আমার যে কী পরিমাণ মানে যন্ত্রণার শিকার হইতে হয়েছে, আমি মানে বলা যায় যে অনেক দিন দেখা গেল যে সম্পাদনা করতে গিয়ে দেখা গেল রাত চলে গেছে, তারপর সকাল হয়ে গেছে, এরকম মানে আমি রাতের খাবারই খাইনি এরকম হয়ে গেছে, নেশার মতো একটা লেগেছিলাম। তারপর লেখাগুলো সংগ্রহ করে তারপর এগুলোর সম্পাদনা, যথোপযুক্ত সম্পাদনা করে আমি একটা রূপ দাঁড় করালাম, কাঠামো দাঁড় করালাম, তারপর বই বের করার পালা। তা আনিসুজ্জামান স্যার বলছিল আমাকে যে আমার তো এখন শরীরটা ভালো না, নয়তো আমিও দেখতাম কিছু করা যায় কি না তোমার জন্য। তো স্যার একটা লেখা দিয়েছিলেন অগ্রন্থিত, আমার মাতৃসমা বিদ্যাপীঠ, আমার মনে হয় ওইটাই স্যারের শেষ লেখা, তারপরে আর কোথাও তিনি লেখেননি, মারা গেছেন, পরে তো করুণ আসলো, পরের বছর মারা গেল। তো বদরুদ্দিন উমর, তারপর সঞ্জিতা খাতুন, তারপর সিরাজুল ইসলাম চৌধুরী, আতাউর রহমান, তারপর হচ্ছে আরও কিছু পুরনো লেখা যেগুলো আছে, যেমন হুমায়ুন আহমেদের স্মৃতিকথা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, যেমন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন নজরুল সেটা নিয়ে স্মৃতিকথা আছে, এরকম নানা যেগুলো আছে আমি শতবর্ষের একেবারে শুরু থেকে, ঐতিহ্য যখন শুরু হয়েছে সেটা থেকে আমি একেবারে অধঃপতনের পথে যখন আমরা দাঁড়াচ্ছি, অধঃপতন ঠিক না, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব সবার শীর্ষে আমি যেটা মনে করি, কারণ সবচেয়ে মেধাবী ছাত্রগুলোই এখানে আসে এবং এর এতটা মেধাবী মানে কী বলবো আমি যে দুদিক থেকে দাঁড়ালো থাকে, কিন্তু আসার পর যেটা হয় এখানকার যে প্রেক্ষাপট, যে পরিস্থিতিটা দেখে সেটা দেখার পর তার মনটা ভেঙে যায়, তাই না? তো সবারই আগ্রহ থাকে এই বিশ্ববিদ্যালয় নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই বলা হোক না কেন যে এটা সেটা সিঙ্গারা চপ এগুলো বলা হোক না কেন, এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কোনো দিন হারাবে না আমি মনে করি, থাকবেই, কারণ এর যে ঐতিহাসিক গুরুত্ব এবং রাজনৈতিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, এগুলো সবসময় থাকবে, এইটার জন্যই এই বিশ্ববিদ্যালয় সবসময় সেরা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওই এই সংকলনটা করার ক্ষেত্রে প্রায় সবারই আমি বিখ্যাত যারা আছে সবারই বেঁচে আছেন, যারা সবারই লেখানোর চেষ্টা করছি এবং সবাই দিয়েছেন লেখা, এবং এর বাইরে যারা মারা গেছেন বিখ্যাত মানুষ তাদেরও লেখা আমি যুক্ত করেছি এবং বিভিন্ন বই থেকে, সংকলন থেকে, পত্রিকা থেকে
তো করার পর বইটা বের হওয়ার আগে একটু ঝামেলা হয়েছিল প্রকাশকের সাথে, তো সেটা পরে মিটমাট হয়ে বইটা বের হয়েছে। তো পরবর্তীতে আরেকটা সংস্করণ বানাবো, সেটা হয়তোবা এই নামে থাকবে না, সতেরোপা ঢাকা বিশ্ববিদ্যালয় নামে থাকবে না, অন্য নামে আসবে এবং সেটা আরও বিস্তৃত হবে এবং আরও সুন্দর হবে। এটা মানে অন্য নামে কেন? অন্য নামে পেছনে অনেক গল্প আছে, সেটা আলাদাভাবে আলাপ করা যাবে আরেকদিন। আরেকটা বিষয় হচ্ছে যে অন্য নামে মূল কারণটা হচ্ছে আমি যে চেয়েছিলাম যে আমাদের এই সংকলনটার নাম হোক আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ অনেক আগে ওই যে যারা 47 দাঙ্গার প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চলে গেছিলেন, যারা আশুতোষ মুখোপাধ্যায়, তারপরে সত্যেন্দ্রনাথ বসু ওই যে বিজ্ঞানী বিখ্যাত, তারপরে আরও যারা বিখ্যাত শিক্ষক ছিলেন, তারা যখন কলকাতায় চলে যান তখন কলকাতায় গিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের এতটাই ভালোবাসতেন এই বিশ্ববিদ্যালয়কে, তারা একটা সংকলন করছিলেন সেটার নাম হচ্ছে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই প্রেক্ষিতে এই সিরাজ সর্দার ফজলুল করিম আমাদের যিনি বলা হয় দার্শনিক, উনি বলছেন যে এখনকার যারা ছাত্র শিক্ষক আছেন তারা কি মিলে এরকম একটা সংকলন করতে পারেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তার সেই ই থেকে আমার মনে হলো যে তার নামটা নিয়ে তাকে বইটা উৎসর্গ করা যেতে পারে। এই প্রেক্ষিতে আমি চাই মানে পরবর্তীতে যে সংস্করণটা আসবে সেটা হয়তো বা এই নামেই আসতে পারে আমার ধারণা। এটা তো প্রথম সংকলন তো গেল, তো এই জায়গায় আপনার যে প্রত্যাশা এবং প্রাপ্তি ছিল এই জায়গায় প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা কতটুকু পূরণ হয়েছে? আমি কোনো প্রত্যাশা নিয়ে কাজটা করিনি, আমি চাইছি যে আমার ভালো লাগছে কাজটা, এই জন্য আমি কাজটার হাত দিয়েছিলাম, এবং সেটা কে পড়লো না পড়লো সেটা নিয়ে আমার কোনোই আগ্রহ নাই। যদি কেউ পড়ে ভালো লাগার কথা জানে আমার খুব ভালো লাগে, এটাই। অনেকে ভালো বলছে, অনেকে ওই যে যারা মোটামুটি যারা পড়াশোনা করে তারা সবাই বইটা সংগ্রহ করছে, এবং আমি দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা ছাত্র যারা খুবই বড় বড় জায়গায় আছেন তারা বইটা নিয়ে পড়ে দিচ্ছেন, এটা আমার খুব ভালো লাগছে যে বইটা ভালো হয়েছে। এবং সিরাজুল ইসলাম স্যার চৌধুরী তো খুব ভালোভাবেই বলছেন যে তোমাদের কাজটা ভালোই হয়েছে, পছন্দনীয় আমার কাছে। তো প্রত্যাশা যা ছিল তা মোটামুটি আশা করি যে পূরণ হয়ে গেছে, এর বাইরে তো আমার কোনো প্রত্যাশা নেই। এই এটা হয়তো বা কখনো যে দলিল রূপে থাকবে এবং দেখা যাবে যে এই রেফারেন্স হিসেবে ব্যবহৃত